আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মুভিং বাংলাদেশের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমি বরাবরের মতো আজও আপনাদেরকে ঢাকার সুন্দর এবং খুব এক্সপেন্সিভ এরিয়া দেখাচ্ছি। এখন যে জায়গাটি দেখছেন এটি হলো গুলশান। এই গুলশান আর একটু পরেই গুলশান থাকবে না, এই গুলশান পার হয়ে আমি ঢুকে যাব বনানীতে। গুলশান ক্লাব পার হলাম। এই যে দেখুন, বাম পাশে একটি গাড়ির শোরুম, ডান পাশে একটি সুন্দর ভবন, আর এই যে লেক, লেকের উপর একটি ব্রিজ। এই ব্রিজ পার হওয়ার মধ্য দিয়েই আমি ঢুকে গেলাম বনানী এরিয়াতে, কামাল আতাতুর্ক এভিনিউ। এই যে এখন কিন্তু আমি আর গুলশানে নেই, চলে এসেছি বনানীতে। প্রিয় বন্ধুরা, আমি এই রাস্তার ভিডিও আগেও দেখিয়েছি, আজ আবার এখান থেকে শুরু করার উদ্দেশ্য হলো পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে আমি আপনাদেরকে এই গুলশান বনানী পার হয়ে নিয়ে যাব ঢাকা ময়মনসিংহ যে রোড আছে সেই রোডে, কাকলিতে। আমি গতকাল একটি শর্ট ভিডিও পাবলিশ করেছি, সেখানে দেখিয়েছি যে রাস্তার মাঝখানে কিভাবে বাস থামিয়ে যাত্রী নামায় ওঠায়, আর বাস স্টপ থাকা সত্ত্বেও সেখানে বাস দাঁড়ায় না। এই বিষয়টি আপনারা অনেকে দেখেছেন, আজ আমি সেই জায়গাটি আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। আর এইখানে দেখুন কত সুন্দর, বাম পাশে হোটেল শেরাটন, এই দেখুন শেরাটন, আর ডান পাশে দেখুন কিছু অফিস, আদালত, ব্যাংক, বিমা। কি সুন্দর চিত্র, দেখুন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের, আধুনিক ডিজাইনের এই ভবনগুলো। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে কেমন লাগছে এই বনানীর চিত্র অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা হয়তো নিউজে দেখেছেন যে বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছিল, এই যে সেই ভবনের সামনে এরকম ছাউনি দেওয়া হয়েছে যাতে এখনও দরজা জানালা কাঁচ ভেঙে রাস্তায় না পড়ে। সেই ভবনটির নিচ দিয়ে আমি এখন যাচ্ছি সামনের দিকে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে রাস্তার উপর দিয়ে গিয়েছে সেই রাস্তার সাথেই আমি আপনাদেরকে নিয়ে যাব, এবং সেখান থেকে আপনাদেরকে নিয়ে যাব সৈনিক ক্লাব বনানী চেয়ারম্যান বাড়ির দিকে। আপনারা দেখছেন এই মুহূর্তে কামাল আতাতুর্ক এভিনিউ। দেখতে থাকুন মুভিং বাংলাদেশ, আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। বাম পাশে একটি শপিং মল, ডান পাশে হলো বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল আছে বনানী আবাসিক এলাকার ভিতর দিয়েই। আর এই যে দেখুন, আমি বের হয়ে গেলাম সেই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রুটের মধ্যে। এই যে এই বাসটির দিকে একটু লক্ষ্য করুন, এই দেখুন এখানে কিন্তু বাস দাঁড়ানোর জায়গা না, এখান দিয়ে গাড়ি বের হবে, আর তারা দাঁড়াবে হলো আরও সামনে গিয়ে। এদিন ছুটির দিন থাকার কারণে কিন্তু রাস্তা ফাঁকা, এখানে কিন্তু প্রচুর লোকজন দাঁড়ায় বাসে ওঠা নামা করানোর জন্য, কিন্তু বাসগুলো এখানেই দাঁড়ায়। তারা যদি ওখানে না দাঁড়িয়ে গেট বন্ধ করে এসে এইখানে দাঁড়ায় তাহলে মানুষও কিন্তু এখানে সব চলে আসবে। দেখুন কী সুন্দর যাত্রী ছাউনি করে দেওয়া হয়েছে, কী সুন্দর রাস্তা এবং বে তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ এখানে না দাঁড়িয়ে ওখানে দাঁড়াবে, আবার বাসগুলো ওখানে দাঁড়াবে, বাসগুলো এখানে দাঁড়ায় না। এই বাসগুলো যদি জায়গা মতো এসে দাঁড়ায় মানুষ কিন্তু সেই জায়গায় যেতে বাধ্য থাকবে, কারণ তাদের তার গন্তব্যে যাওয়া দরকার। এই বাসের লোকজনগুলো, ড্রাইভার, হেল্পারগুলো এরা একটু কম শিক্ষিত হওয়ার কারণে, অল্প শিক্ষিত হওয়ার কারণে এই জিনিসটা বোঝে না, আর তাদেরকে বোঝানোর যাদের দায়িত্ব তারাও বোঝাতে ব্যর্থ অথবা বোঝাতে আগ্রহী নয় বা বোঝাতে চায় না। প্রিয় দর্শকবৃন্দ, আমি চলে এসেছি এ বাম দিকে বনানী 11 নম্বর রাস্তা ঢুকে গেল, আর সৈনিক ক্লাব আমার হাতের ডান পাশে, ও যেটি সাইনবোর্ড দেখছেন ওটার পাশ দিয়েই। আর এই যে বাম দিকে দেখুন, এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বনানী থেকে ওঠার যে র্যাম্প, সেই র্যাম্পটি এখানে। এটা নিয়ে আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যে ফুটপাথ ভেঙে তৈরি করা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার র্যাম্প, এখানে হাঁটার জন্য কোনো ফুটপাথ নেই।
তাহলে এই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে কীভাবে? হাইওয়ে রুটের উপর দিয়ে যে মানুষ হাঁটছে এইভাবে হাঁটবে। একটি ফুটপাথ এখানে খুবই জরুরি ছিল, আগে ফুটপাথটি ছিল, এখন কিন্তু সেই ফুটপাথটি ভেঙে ফেলা হয়েছে। ওই যে বাম দিকে একদম ওয়াল ঘেঁষে পিছন দিক দিয়ে ফুটপাথের জায়গা রাখা হয়েছে, আমার আজকে দেখার সুযোগ হয়নি যে ওটি চালু করেছে কি না, যদি চালু করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই যে চলে আসলাম চেয়ারম্যান বাড়ি, বনানী চেয়ারম্যান বাড়ি, দেখুন দেখুন কী কালো ধোঁয়া। এই কালো ধোঁয়া খেয়ে খেয়েই কিন্তু ঢাকা শহরের রাস্তায় চলতে হয়, আমাদের ফুসফুস, কিডনি, লিভার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই রাস্তার কালো ধোঁয়া, আর তার সাথে তো ধুলাবালি আছেই। প্রিয় বন্ধুরা, ঢাকা শহরের বসবাস করা যে কী কষ্ট, বাতাসে সীসার পরিমাণ, ধুলাবালির পরিমাণ, পলিউশন, এগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা কিন্তু স্বাস্থ্য সচেতনতার দিক থেকে অনেক পিছিয়ে আছি। এই যে এখানে একটি ঘোরার জন্য, ইউটার্ন নেয়ার জন্য ব্যবস্থা করা আছে, খুবই সুন্দর করে বানিয়ে রাখা হয়েছে। আমি ঘুরে আবার যাচ্ছি সেই বনানীর চেয়ারম্যান বাড়ির দিকে। এতক্ষণ ওই পারে ছিলাম, এখন এই পারে চলে এসেছি। বাম পাশে এখানেও একটি ঘটনা ঘটে, সেটি হলো এই যে দোকানপাটগুলো বন্ধ দেখছেন, এগুলো যখন খোলা হয় ছুটির দিন ছাড়া, প্রচুর পিক আপ, ভ্যান গাড়ি, মোটরসাইকেল এগুলো দাঁড়িয়ে থাকে, আর ফুটপাথের উপর দিয়ে তাদের মাল সামানা রাখা হয়। মানুষ হাঁটতেও কষ্ট হয় এবং কি জ্যামও লেগে থাকে রাস্তার মধ্যে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আর বড় করব না। এখানে সামনে সনি ক্লাব গিয়ে এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, ক্যান্টনমেন্ট সার্ভিস, যারা সনি ক্লাব থেকে, বনানী থেকে মিরপুর 14 নম্বর যেতে চান, তারা কিন্তু এই বাসগুলোতে উঠে আপনারা অনায়াসেই মিরপুর 14, 10, 13 এগুলো এখানে যেতে পারবেন। তারপর আপনারা 1 নম্বর, 2 নম্বর সব জায়গায় যেতে পারবেন। এই যে ক্যান্টনমেন্টে ঢোকার এই রাস্তা দিয়েই আমি চলে যাব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেমন লেগেছে সেটিও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।